ফ্রেন্ডস, ওয়েলকাম টু পুনমস কিচেন। আজকের রেসিপি হচ্ছে ছানার জিলিপি। ছানার জিলিপি বানানোর জন্য 1 কিলো দুধ আমি কেটে রেখে দিয়েছি ছানা করে, 6 চামচা ময়দা, 1 চামচা সুজি, 1 চামচা চিনি গুঁড়ো করে রেখেছি, 1 পিঞ্চ মতো বেকিং সোডা, 1.5 কাপ চিনি নিয়ে নিয়েছি সিরাপের জন্য। এবার একটি বড় থালা নিয়ে নিলাম, থালার মধ্যে ছানাটা ঢেলে দিচ্ছি। ময়দাটাও দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সুজি, দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো, চিনিটা অবশ্যই গুঁড়ো করে দেবেন এখানে, আর বেকিং সোডা। এবার সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এগুলো সবগুলোকে মিশিয়ে একটা স্মুথ ডো বানাতে হবে। হাতের তালুর এই শক্ত জায়গাটির দ্বারা এটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে, ততক্ষণ মথে নিতে হবে যতক্ষণ না এটা একটা স্মুথ ডো তৈরি হচ্ছে। একটা স্মুথ ডো তৈরি হয়ে গেল, আমি এটা 10 থেকে 15 মিনিট মতো খুব ভালোভাবে মেখে নিয়েছি। একদম স্মুথ ডো হয়ে তৈরি হয়ে গিয়েছে। এবার আমি লেচিগুলো কেটে নিচ্ছি। জিলিপির জন্য লেচিগুলো আপনারা আপনাদের সাইজ মতো আপনি কেটে নিতে পারেন, আমি এরকমভাবেই কাটছি। এবার আবারও থালার মধ্যে একটি লেচি নিয়ে নিলাম, হাতের সাহায্যে খুব হালকা হাতে ওটাকে লম্বা করে নিচ্ছি। এবার পেঁচিয়ে জিলিপির শেপ দিচ্ছি। খুব ইজি বানানো, আর একটা করে দেখাচ্ছি। আবারও হাতের সাহায্যে এরকম ভাবে লম্বা করে নিতে হবে। আরো এটিকে পেঁচিয়ে জিলিপির শেপ দিয়ে দিতে হবে। একটু প্রেস করে দিতে হবে ওখানে, যাতে তেলে দিলে ছেড়ে না যায়। রেডি, এইভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম। গ্যাসে এবার একটি আমি ফ্রাই প্যান দিয়ে রেখে দিলাম, তেল দিয়ে দিলাম। এক চামচা ঘি দিয়ে দেব। ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে জিলিপির একটা সুন্দর ফ্লেভার আসে। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এইভাবে সবগুলো সাজিয়ে দেবো। একেবারে হবে না, আমাকে 2 ব্যাচে দিতে হবে। এটা দেওয়ার সময় গ্যাসটা অবশ্যই হাই ফ্লেমে থাকবে, এবার দেওয়ার পর এটাকে মিডিয়ামে করে দিতে হবে। এক পিঠ অল্প হয়ে গিয়েছে, এটা আমি উল্টে দিচ্ছি। এভাবেই এগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে।
প্রথম ব্যাচটা আমি ভেজে আগে তুলে নিলাম, এটা সেকেন্ড ব্যাচ, সেকেন্ড ব্যাচটাও হয়ে গিয়েছে, এবার তুলে নেব। এটা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। সবগুলো এইভাবে তুলে নেব। এবার চিনির জন্য একটা পাত্র বসিয়ে দিলাম, বোলের মধ্যে যে 1.5 কাপ আমি চিনি নিয়েছিলাম দিয়ে দিলাম, সমপরিমাণ জল দিয়ে দেব, 1.5 কাপ জল দিয়ে দিচ্ছি, 1.5 কাপ চিনি দিয়েছি, 1.5 কাপ জল দেব। খুব ভালো করে এটা মিশিয়ে দিচ্ছি। খুব ঘন সিরাপ বানানোর দরকার নেই, সিরাপটা ফুটে উঠেছে, আমি এইভাবে 5 মিনিট ফুটিয়ে নিলাম, এই ঘনত্বতেই থাকবে, খুব বেশি গাঢ় করার দরকার নেই। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। সিরাপটা গরম থাকতে থাকতেই জিলিপিগুলো ওর মধ্যে দিয়ে দেব। জিলিপিগুলো দেওয়ার পর 1 ঘন্টা এভাবেই ছেড়ে দেব। আর এর মধ্যে আমি বলে রাখি, আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এইভাবে আমি 1 ঘন্টার মতো ছেড়ে দেব। 1 ঘন্টা পর রেডি ছানার জিলিপি।